ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানব হিসাবে, প্রথম নবী হিসাবে বাইতুল্লাহ অর্থাৎ মসজিদুল হারামকে নির্মাণ করেছিলেন ফেরেশতাদের পরে মানব হিসাবে, তারপরে প্রায় 40 বছর পরে তিনি অথবা তার সন্তানেরা বাইতুল মুকাদ্দাস যেটা মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা নির্মাণ করা হয়। এর প্রতি ইঙ্গিত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, এই হাদিস নিয়ে এসেছেন 3425 নম্বর হাদিসে, কিতাবু আহাদিসুল আম্বিয়া নবীগণের ঘটনা সংক্রান্ত অধ্যায়ে হাদিসটি বর্ণনা করেছেন আবু যা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন বুজিয়া আউওয়ালা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়, তৈরি করা হয়? তো তিনি বলে আল মাসজিদুল হারাম, মাসজিদুল হারাম বা বাইতুল্লাহ, এটা পৃথিবীর প্রথম মসজিদ। তাহলে পৃথিবীর প্রথম মসজিদ তো এটি, আর পৃথিবীর প্রথম নবী, প্রথম মানবকে আদম আলাইহিসসালাম। তার মানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই মসজিদটি তার মাধ্যমেই, সর্বপ্রথম মানব হিসেবে তার মাধ্যমেই, নবী হিসেবে তার মাধ্যমে কি হয়েছে, তৈরি করা হয়েছে। এরপর তিনি আবারও জিজ্ঞাসা করলেন যে সুম্মা আইন, এরপর কোনটি, এরপর কোন মসজিদ তৈরি করা হয়? তারপর তিনি বললেন যে সুম্মা আল মাসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল্লাহর পরে, মাসজিদুল হারামের পরে এই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর দ্বিতীয় মসজিদ, এর আগে কোনো মসজিদ নির্মাণ করা হয়নি। তো সাহাবি আবু যর রাদিয়াল্লাহু তিনি আবারও জিজ্ঞাসা করলেন যে কাম কানা বাইনাহুমা, উভয় মসজিদের মাঝে ব্যবধান কত ছিল, সময় কীরকম ছিল, ডিস্টেন্স কীরকম ছিল? তো আল্লাহ সাল্লাম বললেন যে উভয় মসজিদের ব্যবধান ছিল 40 বছর। তার মানে মাসজিদুল হারাম বা বাইতুল্লাহ তৈরি করার 40 বছর পরে মাসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস তৈরি করা হয়। এরপরে সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।